নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড চিলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাটি কচু বা মুখি কচুর একটা দারুণ সুস্বাদু রেসিপি। এটা কিন্তু আমি নিরামিষভাবে তৈরি করব। নিরামিষ গাটি কচু এইভাবে রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন, মুখে লেগে থাকার মতো নিরামিষ গাটি কচুর অপূর্ব স্বাদের রেসিপি। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। গাটি কুচু রেসিপিটা করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম গাটি কুচু নিয়ে একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে কচুগুলোকে কেটে টুকরো করে নিচ্ছি। বড়গুলোকে 3 টুকরো আর ছোটগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এরপর সব মশলাগুলো গাটি কচুর সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, যাতে বেসনটা ঠিকভাবে গাটি কচুর গায়ে লেগে যায়। এবার রান্নাটা শুরু করার আগে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছে 1/2 ইঞ্চির মতো 4 টুকরো আদা, 2 কাঁচা লঙ্কা, 1 টুকরো করা টমেটো, 1 টুকরো করা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করতে পারেন। আর এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে। এবার খুব ভালো করে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার মূল রান্নাটা শুরু করছি। তার জন্য একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা গাটি কুচু। এবার খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে গাটি কুচুটা ভেজে নিতে হবে। এই গাটি কুচুগুলোকে কিন্তু একটু সময় ধরে সুন্দর করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট গাটি কুচুটা ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে গাটি কুচুটা তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 3 এলাচ, 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। যে মশলাটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বাড়িতে গাটি কচু বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখবেন মাছ মাংসের দরকার পড়বে না। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ ছাড়া এই রান্নাটা করতে পারবেন। দেখবেন তাতেও এই রান্নাটা ভীষণ টেস্টি হয়। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু। গাটি কচুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে গাটি কচুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ গাটি কচুটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। গাটি কচুটা মেরিনেট করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, আর গাটি কচুটা সেদ্ধ হয়ে ঝোলটা কিছুটা কমে যাবে সেই বুঝে লবণটা দিতে হবে। লবণটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। মিনিট 5-এক পর ঢাকনা তুলে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি গাটি কচুটা সেদ্ধ হলো কি না। দেখুন বন্ধুরা, গাটি কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার রান্নাটা আমার একদম কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে আমি রান্না করে নিলাম দারুণ স্বাদের গাটি কচু বা মুখি কচুর তরকারি।
এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্টে জানানোর অনুরোধ রইল, আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই অবধি, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।